আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল বেউলে নর্থসাউথ স্কুলের কলেজের অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক এই প্রত্যাশায় শুরু করছি আজকের দ্বিতীয় ক্লাস। আমরা বাংলাদেশ সারা বিশ্ব যে একটা মরণ ভাইরাস আছে, মরণ ভাইরাসে আক্রান্ত এটা আমরা সকলেই জানি। আমরা এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আগের মতো যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, আমরা বাইরে বেরোনোর সময় মুখে মাস্ক ব্যবহার করব, আমরা প্রতি জনসমাগম এলাকা এড়িয়ে চলার চেষ্টা করব, বিনা প্রয়োজনে বাইরে বের হব না, আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে আমাদের হাত পরিষ্কার করব, আমরা আমাদের হাত মুখ এবং বাইরে থেকে আসার পর আমাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। সর্বোপরি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, কারণ এই ভাইরাসের সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। যিনি এই ভাইরাসের স্রষ্টা তাকে ভয় করবো, ভাইরাসকে নয়, কারণ আমরা ভাইরাস হলেও মারা যাবো, ভাইরাস না হলেও মারা যাবো। তার মানে এই নয় যে ভাইরাস হয়েছে আমরা কোনো সতর্কতা অবলম্বন করবো না, অবশ্যই বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে, তবে আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা যেন এটা হয় যে আমরা এই ভাইরাসটা আমার কাছে ছড়াবে একমাত্র আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায়, এই বিশ্বাসটা যেন থাকে। আমরা যেন ভাইরাসের প্রতি বিশ্বাসী হয়ে না যায় যে ভাইরাস আমার ক্ষতি করবে, বরং আমার ভালো এবং মন্দির মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমরা মহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাওয়াসির ওয়াল জুনুনি ওয়াল জিসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সাগিমিন, রব্বি আন্নী মাসসানিয়া যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব, আমরা বেশি বেশি আমার ইবাদত বন্দী করব। আমাদের 2020 সালে আমাদের মধ্যে যে খারাপ আমলগুলো ছিল সেই খারাপ আমলগুলোকে 2021 সালে ভালো আমল দ্বারা পরিবর্তন করে 2021 সাল শুরু করব, এই প্রত্যাশা যারা আমাদের মধ্যে থাকে। 2021 সালে 2020 সালে চাকরি যেন আমরা বেশি বেশি আমলের মধ্যে উন্নতি করতে পারি এবং অবস্থা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমাদেরকে পরিত্রাণ দেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রত্যাশা গ্রহণ করছি। শিক্ষার্থীরা আছে ক্লাস উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা শিমুল নবরে নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগে তোমাদেরকে বিনোদন শুরু করে আমি একটি ইসলামী সঙ্গীত গেয়ে শোনাচ্ছি। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারে দি, শেষ বিচারের দিন কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমত, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারে, শেষ বিচারে। শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো পেয়েছ, চলো আমরা শিক্ষার্থীরা আমরা দেখো আজকের শিক্ষক থেকে জানবো এর পাশে শিক্ষার্থীরা তোমরা আরবি হরফের প্রকার জানতে পারবে, হরফে ইলাজ সম্পর্কে জানতে পারবে, হরফে সহি সম্পর্কে জানতে পারবে, এক দুই ও তিন নুক্তাযুক্ত হরফ সম্পর্কে জানতে পারবে। এবার আমরা আলোচ্য বিষয়ে যাই, দেখো আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় কি আছে, আজকের আলোচ্য বিষয় আরবি হরফের প্রকার। আমরা পূর্বের আলোচনাতে আরবি হরফ সম্পর্কে, আরবি বর্ণমালা সম্পর্কে জেনেছি, আরবি হরফ কতটি এই বিষয়ে জেনেছি, এবার আরবি হরফ কত প্রকার ও কি কি এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো
আজকে আমরা দুটি প্রকার যেমন হরফে ইল্লাত হরফে সহি সম্পর্কে জানবো। হরফে ইল্লাত কতটি, হরফে ইল্লাতের হরফ কয়টি, হরফে সহির হরফ কয়টি, এ বিষয়গুলো জানবো। নুক্তাযুক্ত হরফ সম্পর্কে জানবো। আমরা আগে জানলাম শুধু নুক্তাযুক্ত হরফের প্রকারটা জেনেছি, নুক্তাযুক্ত হরফ কয়টি ও কি কি, নুক্তাবিহীন হরফ কয়টি ও কি কি, এ বিষয়ে জানবো। এক দুই ও তিন নুক্তাযুক্ত হরফ সম্পর্কে জানবো, ওপরে নুক্তাযুক্ত হরফ সম্পর্কে জানবো, এবং নিচে নুক্তাযুক্ত হরফ সম্পর্কে আমরা আজকে জানবো। শিক্ষার্থীরা পূর্বের আলোচনা আমি আরো একবার তোমাদের সুবিধার্থে করে নিয়েছি, যেহেতু একই বিষয়ের উপরে আমাদের ক্লাস, এর পূর্বের আলোচনা তোমরা ভুলে গেছো কিনা আবারও তোমাদের প্রগতির জন্য পূর্বের আলোচনা করছি। দেখো আমরা আগে জেনেছিলাম আরবি বর্ণমালা, আরবি বর্ণমালা কাকে বলে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি আরবি হরফকে আরবি বর্ণমালা বলে। তার আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফকে একত্রে আরবি বর্ণমালা বলে। এই আরবি বর্ণমালার প্রথম হরফ ছিল আলিফ এবং দ্বিতীয় হরফ সর্বশেষ হরফ ইয়া। আরবি বর্ণমালার প্রথম হরফ আলিফ আর সর্বশেষ হরফ ইয়া। আরবি হরফের প্রকার, আরবি হরফ কত প্রকার? আরবি হরফ আমরা জেনেছি আরবি হরফ তিন প্রকার, দুই প্রকার। আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হরফে ইল্লাত আর একটা হরফে সহি। হরফে ইল্লাত অর্থ স্বরবর্ণ আর হরফে সহি অর্থ ব্যঞ্জন বর্ণ। এই হরফে ইল্লাত তিনটি, হরফে ইল্লাত কয়টি? তিনটি, আলিফ ওয়াও এবং ইয়া। আরবিতে এই তিনটি হরফকে হরফে ইল্লাত বলে। তাছাড়া এই তিনটি হরফকে মাদের হরফও বলা হয়। তাহলে আমরা কি জানলাম যে হরফে ইল্লাত অর্থ স্বরবর্ণ আর হরফে ইল্লাত তিনটি, আলিফ ওয়াও এবং ইয়া, এবং এই তিনটি হরফকে মাদের হরফ বলা হয়। আর এই তিনটি হরফ ব্যতীত, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হরফ ব্যতীত বাকি যে 26টি হরফ আছে, এই 26টি হরফকে হরফে সহি তথা ব্যঞ্জন বর্ণ বলা হয়। তাহলে হরফে সহি বা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের হরফ কয়টি জানলাম? 26টি। কি কি? আলিফ আলিফ ওয়াও ইয়া এবং আলিফ ওয়াও এবং ইয়া, এই তিনটি হরফ ব্যতীত বাকি 29 বাকি 26টি হরফে হরফে সহি অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। এবারে আমরা আগের ক্লাসে নুক্তা সম্পর্কে জেনেছি, নুক্তা কাকে বলে, নুক্তা কেমন হয় দেখতে, কয় নুক্তা পর্যন্ত হতে পারে, এই বিষয়গুলো জেনেছি। এবারে আমরা এই নুক্তাযুক্ত হরফের ভাগ সম্পর্কে জানবো। নুক্তাযুক্ত হরফ দুই ভাগে বিভক্ত আমরা আগে জেনেছি, যে নুক্তাবিহীন হরফ আর নুক্তাযুক্ত হরফ। এই নুক্তাযুক্ত হরফের মধ্যে আবার ভাগ আছে, এক নুক্তাযুক্ত হরফ আছে, দুই নুক্তাযুক্ত হরফ আছে, তিন নুক্তাযুক্ত হরফ আছে, আবার ওপরে এক নুক্তাযুক্ত হরফ আছে, নিচে এক নুক্তাযুক্ত হরফ আছে, ওপরে দুই নুক্তাযুক্ত হরফ আছে, নিচে দুই নুক্তাযুক্ত হরফ আছে, আবার তিন নুক্তাযুক্ত হরফ আছে, ওপরে তিন নুক্তাযুক্ত হরফ আছে। এই বিষয়গুলো আমরা ভাগ ভাগ করে আজকে নুক্তার এই বিষয়গুলো জানবো। তাহলে আমরা আগে জেনেছিলাম নুক্তা আগে হরফের উপরে বাড়িছে, এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এই ফোঁটাগুলোকে নুক্তা বলে। এক নুক্তা, দুই নুক্তা ও তিন নুক্তাযুক্ত হরফ আমাদের এই স্লাইডের আলোচনা কি? এক নুক্তাযুক্ত হরফ সম্পর্কে জানবো, হরফ আছে কিন্তু নুক্তাটা আছে নিচে, সেটা হচ্ছে দুইটি, তথা বা জিন, বা এবং জিন, বা এবং জিন। এক নুক্তা উপরে হরফ আটটি, এক নুক্তা উপরে হরফ আটটি, যেমন খ, জাল, জা, জ, গইন, ফা, জদ, দদ, নুন। এই আটটি হরফের এক নুক্তাযুক্ত হরফ যেগুলো ওপরে নুক্তা আছে। এক নুক্তা নিচে হরফ এক নুক্তা দুই নুক্তা নিচে হরফ একটি, দুই নুক্তাযুক্ত হরফ কিন্তু নিচে, দুই নুক্তাযুক্ত হরফ কিন্তু নিচে, সেটা একটি হরফ, সেটা শুধুমাত্র ইয়ে। আর দুই নুক্তা উপরে হরফ দুইটি, সেটা হচ্ছে তা আর কফ। দুই নুক্তাযুক্ত হরফ উপরে দুই নুক্তাযুক্ত হরফ কয়টি? দুইটি, তা আর কফ। তিন নুক্তাযুক্ত হরফ উপরে দুইটি, তিন নুক্তাযুক্ত হরফ, নিচে তিন নুক্তাযুক্ত হরফ আরবিতে নেই। আরবি যে বর্ণমালা আছে, আরবি যে 29টি হরফ আছে, এখানে তিন নুক্তাযুক্ত হরফ নিচে এরকম কোনো বর্ণ নেই বা হরফ নেই, তাই তিন নুক্তাযুক্ত হরফ দুইটি, ফা আর শিন, আর কোনো তিন নুক্তাযুক্ত হরফ নেই। তাহলে আমরা এই নুক্তাযুক্ত হরফ সম্পর্কে পরিস্থিতি জানলাম।
তবে শিক্ষার্থীরা আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আরবি বর্ণমালা এবং উত্তর সম্পর্কে জানলাম। তাহলে আরবি বর্ণমালা কাকে বলে? আরবি বর্ণমালা আমরা আগে জেনেছি যে আরবি বর্ণমালা আরব থেকে ইয়া পর্যন্ত এই 29টি হরফকে আরবি বর্ণমালা বলে। আর আরবি হরফ 29টি, আর এই সংখ্যা থেকে আমরা জানতে পারলাম কি আরবি হরফ 29টি, তার মধ্যে নুক্তাযুক্ত হরফ আছে এবং নুক্তাবিহীন হরফ আছে। নুক্তাযুক্ত হরফের সংখ্যা 15টি এবং নুক্তাবিহীন হরফের সংখ্যা 14টি। এই নুক্তাবিহীন নুক্তাযুক্ত হরফের মধ্যে আমার উপরে এক নুক্তাযুক্ত হরফ আছে, নিচে এক নুক্তাযুক্ত হরফ আছে, উপরে দুই নুক্তাযুক্ত হরফ আছে, নিচে দুই নুক্তাযুক্ত হরফ আছে, আর উপরে তিন নুক্তাযুক্ত হরফ আছে। এগুলো আমরা জানলাম যে এক নুক্তাযুক্ত হরফ উপরে, নিচে এক নুক্তাযুক্ত হরফ বা এবং জিন এই দুইটি, আর এক নুক্তাযুক্ত হরফ উপরে আটটি, হ দাল সা জ জ গাইন ফা দর আর নুন, এটা হচ্ছে আটটি। আর নুক্তা দুই নুক্তা নিচে একটি হরফ সেটা হচ্ছে ইয়া, আর দুই নুক্তা উপরে দুইটি হরফ তা অফ, আর তিন নুক্তা হরফ দুটি হা আর শিন। এখান থেকে আটটা বিষয় লক্ষ্য করে যে তাহলে নুক্তাযুক্ত উপরে নুক্তাযুক্ত হরফ মোট কতটি হলো, দেখো কোন নুক্তাযুক্ত হরফ এখানে আটটি আর এখানে দুইটি, দশটি আর এখানে দুইটি, এই মোট 12টি হরফ হচ্ছে উপরে নুক্তাযুক্ত হরফ। আমরা যদি শুধু উপরে নুক্তাযুক্ত হরফ হিসাব করি তাহলে উপরে নুক্তাযুক্ত হরফ আমরা পাইলাম 12টি, আর নিচে নুক্তাযুক্ত হরফ নিচে নুক্তাযুক্ত হরফ পাইলাম আমরা 3টি, সেটা হচ্ছে বা জিন আর ইয়া, নিচে নুক্তাযুক্ত হরফ এই 3টি হরফ আমরা পাইলাম। শিক্ষার্থীরা এই আজকের এই ক্লাসের উপরে তোমাদের মূল্যায়ন কিছু প্রশ্ন নেওয়া হয়েছে, তার আগে আমি ক্লাসের সেটা আর কি বলে নিই যে আমরা আরবি হরফ সম্পর্কে যে এত জানছি কেন জানছি, জানার প্রয়োজনীয়তাটা কি একটু বলে নিই। আরবি হরফ সম্পর্কে আমাদেরকে মাদ্রাসা এই জন্য জানতে হবে যে আমাদের গ্রন্থ, আমাদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এটা আরবি ভাষায় লিপিবদ্ধ। এই আরবি কোরআন মাজিদ উচ্চারণ করলে, কোরআন মাজিদ পাঠ করলে তার প্রতি হরফের বিনিময়ে মহাল্লাহ আমাদেরকে 10টি করে পুরস্কার, 10টি করে সওয়াব দিবেন। তাহলে এই সওয়াব অর্জনের জন্য অবশ্যই আমাদেরকে আরবি হরফের উচ্চারণ লফা সহ জানতে হবে, আর আমরা যদি আমাদের ধর্মকেও পুরোপুরি ভাবে ভালোভাবে জানতে চাই তাহলে অবশ্যই আরবি সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে, ধারণা রাখতে হবে, ন্যূনতম আরবিতে কোরআন মাজিদ পড়ার মতো জ্ঞান অর্জন আমাদেরকে অবশ্যই করতে হবে। এই হিসাবে এই আরবি হরফ এবং আরবি হরফের তাসবিহ সম্পর্কে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জানা আমাদের অতীব জরুরি। তো এই আলোচনার পরে আজকে কিছু মূল্যায়ন প্রশ্ন দেখেছি, দেখো হরফে ইল্লাত কাকে বলে, হরফে ইল্লাত কাকে বলে? তাহলে আমরা আগে জেনেছি যে আরবি হরফ দুই ভাগে বিভক্ত, একটি হরফে ইল্লাত আর হরফে সহি। হরফে ইল্লাত হচ্ছে আরবি আলিফ ওয়াও ইয়া এই তিনটি হরফকে হরফে ইল্লাত বলে, আর হরফে ইল্লাত অর্থ স্বরবর্ণ, হরফে ইল্লাত অর্থ স্বরবর্ণ। এক মুক্তাযুক্ত হরফ কতটি? এক মুক্তাযুক্ত হরফ আমরা আগে জেনেছি কি এক মুক্তাযুক্ত হরফ, এক মুক্তাযুক্ত হরফ হচ্ছে দশটি, এক মুক্তাযুক্ত হরফ মোট দশটি, এক মুক্তাযুক্ত হরফ দশটি। উপরে মুক্তাযুক্ত হরফ, উপরে মুক্তাযুক্ত হরফ বারোটি, উপরে মুক্তাযুক্ত হরফ বারোটি, আর নিচে মুক্তাযুক্ত হরফ তিনটি, নিচে মুক্তাযুক্ত হরফ তিনটি। আরবি বর্ণমালার শেষ হরফ কোনটি? ইয়া, আরবি বর্ণমালার শেষ হরফ ইয়া। তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ক্লাস, এই দুইটা ক্লাসের উপর পরপর দুইটা ক্লাস নিলাম তোমাদের আরবি বর্ণমালা এবং মুক্তার উপরে। এই দুইটা ক্লাসের উপরে আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে এবং তোমাদেরকে যে শিটটা আমরা দিয়েছি নোট আকারে, সেই নোটের বড় প্রশ্ন এক এবং দুই নম্বর প্রশ্ন তোমাদের পড়ে আসবে, এর মধ্যে যে কোনো একটি হয়তো লিখতে দিব আমরা, আর ছোট প্রশ্ন অবশ্যই পড়ার ভিতর থেকে তোমরা পড়ে নিবে। পড়ার মধ্যে যা দেওয়া ছিল অর্থাৎ পুরো শীটের উপরে ছোট সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো ভালো করে পড়লে এগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে শুনেছ, সে অনুযায়ী ফিডব্যাকও আমি আশা করছি ভালোই করবে। ততক্ষণ পর্যন্ত মহানা রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বর্তমান যে সমস্যা এই সমস্যা কাটিয়ে ওঠার তৌফিক দান করুক, আমরা আবার অতি শীঘ্রই আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাই এই প্রার্থনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।